বিজেপি দল পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রস্তুত নেই, তাই এত তাড়াতাড়ি পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে না রাজ্য। তার জন্য ফেব্রুয়ারি মাস অবধি অপেক্ষা করতে হবে। রবিবার আলিপুরদুয়ার মধ্যপাড়াতে বিজেপির নতুন জেলা কার্যালয়ের ভূমি পুজোতে এসে এ কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ব্যাঙাচি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিসকনসেপশন নিয়ে আছেন, বিজেপি জনপ্রতিনিধি নিয়ে চলে না, প্রতিনিধিরা বিজেপির দলের একটি অংশ, কয়েকজন বিধায়ককে দলে জয়েন করিয়ে বিজেপিকে রোখা যায়নি, এর আগেও ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর মতো মহারথী চেষ্টা করেছেন, পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটি ব্যাঙাচি মাত্র। মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেও বাজবেন না, কেন্দ্রের টাকা আদায় করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই, সেটা বিজেপির বিধায়করাই আনার ব্যবস্থা করেছে। ঘরের টাকা প্রধানমন্ত্রীর দেওয়া টাকা, কলার ধরে আদায় করুন, তৃণমূলের একজনকেও কোনো টাকা দেওয়া হবে না। কেন্দ্র থেকে টাকা এলে তার হিসাব চাইবে, সেটা জনগণের জন্য খরচ করার টাকা, চুরি করে কোনো বান্ধবীর ফ্ল্যাটে রাখার জন্য নয়। ভোটে হেরেও ঘুরপথে তৃণমূল দখল করার চেষ্টা করছে, কি বলবেন? নির্লজ্জ বেহা দোকান কাটা, জনগণ হারিয়ে দিয়েছে, কোর্টে হেরে যাচ্ছে, তাও এদের লজ্জা নেই, আবার কোর্টে যাবে, গিয়ে দুগালে দুটো থাপ্পড় খাবে, ভাইপো দুগালে দুটো থাপ্পড় খাবে, পিসি দুগালে দুটো থাপ্পড় খাবে, চার থাপ্পড় খেয়ে ফিরে আসবে, এসে আবার ওখানে ঝালদাতে কংগ্রেসের পৌরসভা অপেক্ষা করুন কয়েকদিন। ঠিক আছে, ধন্যবাদ। যাচ্ছেন, আমার তো মনে হচ্ছে যাচ্ছেন না, গেলে পরেও যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভালো, কিন্তু বাজবে কেউ না। উনি বারবার একটাই অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, এবং এখানকার যে এমএলএ এমপিরা তারা কেন্দ্রের কাছ থেকে সেই দাবিও করছে না রাজ্যের প্রতি। আমরা দাবি করেই তো আমরা টাকাটা বের করে নিয়ে এলাম, এই যে 8,200 কোটি টাকা, এই টাকা আমরা বের, কে বের করলো? মুখ্যমন্ত্রী ক্ষমতা ছিল নাকি? আমরাই তো বলে বের করলাম। আমাদের 11 লক্ষ বাড়ি পাবে পশ্চিমবঙ্গের মানুষ, কলার ধরে বাড়ি আদায় করুন, নরেন্দ্র মোদী টাকা দিয়েছে, একটা তৃণমূল কংগ্রেসের নেতাকে এক টাকাও দেবেন নাই, নরেন্দ্র মোদীর দেওয়া টাকা আপনার জন্য, আপনার বাড়ির জন্য আমরাই সেই টাকা এনেছি, টোটাল 23,000 কোটি টাকা। টাকা দিলে কেন্দ্রকে হিসেব দিতে হবে, তুমি টাকা চুরি করবে, বান্ধবীদের ফ্ল্যাটে জমাবে তোমাদের নেতারা, ওর জন্য টাকা দেবো নাকি? আমরা সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের কাছে যাবে। দাদা, শুভেন্দু অধিকারী সভা মানচাল করার চেষ্টা হয়েছিল, চেষ্টা করেছিল তারা, কিছুটা সফল হয়েছে, আমাদের প্রচুর বাড়ি ঘর ভাঙচুর করেছে, 100 উপরে কার্যকর্তা আহত হয়েছে, ছোট বড় মিলে বেশ কয়েকজনের আহত যারা হয়েছেন তাদের অবস্থা, মানে আঘাতটা অনেকটা গুরুতর, তাদের অবস্থা খুব একটা ভালো না। আগামী দিন আমরা জানি এইভাবে লড়াই করতে হবে, লড়াই করবো আমরা, চুপচাপ থাকুন, যারা বুঝতে পারছে তারা সব জানে, চিন্তার কিছু নেই। আমরা বলেছি ডিসেম্বর এলে শীত বাড়বে, সরকার কাঁপবে, অপেক্ষা করুন না একটু। দাদা, জেলা হাসপাতালগুলো দালাল চক্র সক্রিয়, কি বলবেন? মুখ্যমন্ত্রী তো স্বীকার করে নিয়েছেন যে গোটা রাজ্যে হসপিটালে দালাল চক্র আছে, আলিপুরদুয়ারে হসপিটালেরও বেশি করে আছে, এবং রোগী কল্যাণ সমিতি টমিতি কী সব তৈরি হয়েছে, সেখানে মাথায় যারা বসে আছে তারা এর সাথে যুক্ত নয়, এরকম কোনো প্রমাণ জনগণের হাতে নেই, উল্টো প্রমাণটা বেশি আছে। দাদা, ড্রেজিং এর নামে উত্তরবঙ্গের এই বিশেষ করে ডুয়ার্সের রায়ডাক সংকোচ নদী লুট করা হচ্ছে, কি বলবেন? বালি লুট হচ্ছে দেখেন দেখে, এবং এই সবই ভাইপোর মদতে হচ্ছে, সবকে কুক্ষিগত করে সব টাকা তার কাছে পাঠাতে হবে। আমাদের বিধায়কদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আগামী দিনে জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে এই এলাকার সমস্ত বিধায়করা তারা আন্দোলনে নামবে এর বিরুদ্ধে, এর ফলে হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী দিনে মানুষের এই দাবিকে নিয়ে আমাদের সকল বিধায়করা, আমাদের এখানে মনোজ টিকাদা আছেন যিনি আমাদের চিফ হুইপ, মুখ্য সচেতক, আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি আছে দীপক বর্মন, আমাদের জেলা সভাপতি আছেন, এবং অন্যান্য যারা বিধায়ক আছেন সুমন কাঞ্জিলাল থেকে শুরু করে সকলে মিলে, কুচবিহার এবং এই জেলার যারা, সকলে মিলে একসাথে একত্রিত হয়ে আন্দোলনে নাম। দাদা, আপনাদের